শাসক দলনি আঙুলি খেলনে বলেন যে হাই হ্যান্ডেডে এবং অ্যারেস্ট রিপোর্টে প্রডিউস ফ্যামিলি আপনি প্রতিবাদে সিনটিনর বিশাল একটা ডেপুটেশন রেলিং মাধ্যমে ছিল ওর সিপাই চলায় ফার্স্ট অফ অল আই লাইক থ্যাংকস আমার সোশ্যাল মিডিয়া অ্যান্ড প্রেস মিডিয়া। আজকে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট তিনটা কনস্টিটুয়েন্সি নাগারজলা গোলাঘাতি অ্যান্ড চৈলা তিনটা কনস্টিটুয়েন্সি একসঙ্গে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার ঠিক মতো কাজ করছে না, ত্রিপুরা মথাদের উপরে বিজেপির অ্যালিগেশনের করার পরে আমাদের কর্মীদের উপরে প্রায় 35 জনের উপরে মামলা রুজু করা হয়েছিল। সেই কেসটা সঠিকভাবে ইনভেস্টিগেশন করা হোক, কারণ ব্যক্তির উপরে রুজু করার আগে আমাদের ল অর্ডার বিশেষ করে আমাদের পুলিশ মহাশয়রা আপনারা দেখুন, ভালো করে ইনভেস্টিগেশন করে তারপরে যা সে করে আপনারা অ্যারেস্ট করুন, আপনাদের কাছে আমাদের অনুরোধ। কারণ এখানে ত্রিপুরা মথা হোক, বিজেপি হোক, সিপিএম, কংগ্রেস সবার অধিকার আছে, ভারতবর্ষের সবার যার যার ভালো লাগার মতো পার্টি করতে পারে, সংগঠন করতে পারে, ওখানে আমাদের কোনো বাধা সৃষ্টি নেই। তাই ল অ্যান্ড অর্ডার আমাদের ত্রিপুরা মথার কর্মীদের উপরে এভাবে মানে মামলা রুজু না নিয়ে সঠিক ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে আমাদের এই এসপি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলেন। তো এসপি সাহেব আমাদের দাবিগুলা মেনে নিয়েছে, উনি দেখবেন আমাদের দাবিগুলা, উনি যেটা আমাদের ত্রিপুরা ওয়ারিয়ার্সের উপরে যে কেস করা হয়েছিল এটা ইনভেস্টিগেশন চলছে, যেটা বিক্রি ইনভেশন তাদেরকে ছেড়ে দেওয়া হোক।